বুঝছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2020 এর সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথেই থাকুন। চলুন এবার শুরু করি। সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন কবে? 10 ফেব্রুয়ারি 2020। শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে কোন প্রতিষ্ঠান? ভারতেশ্বরী হোমস। গবেষণায় 21শে পদক 2020 লাভ করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। লরেল ইউনেস্কো ওম্যান ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? ফেরদৌসী কাদরি। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে? 26 জানুয়ারি 2020, এটা 12 ঘন্টা চলে। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেস ওয়ে কোনটি? ঢাকা মাওয়া মহাসড়ক। প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় স্থাপিত হবে? শিবচর মাদারীপুর। শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা কয়টি ও কি কি? 60টি। ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর। সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে? 9 ফেব্রুয়ারি 2020। 5 ফেব্রুয়ারি 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যাঞ্চারি ভবন উদ্বোধন করেন? রোম, ইতালি। 3 ফেব্রুয়ারি 2020 পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তৃতীয় ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায়? রাজশাহী। অন্য দুটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম। 8 ফেব্রুয়ারি 2020 ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? খুলনা। শেখ রাসেল পানি শোধনাগার কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বর্তমানে কয়টি দেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে? 45টি। বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম কতটি? 432টি। সম্প্রতি কোন দেশের ডাক টিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়? ওমান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন দেয় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন কবে? 5 ফেব্রুয়ারি 2020। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন কবে? 28 জানুয়ারি 2020। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3 নভেম্বর 2020। করোনা ভাইরাসের 7তম প্রজাতির নাম কি? 2019 নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে
ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হয় তার নাম কি? কোভিড-19। পঙ্গপাল কি? পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ। ইংরেজি লোকাস্ট বা পঙ্গপাল শব্দটি এসেছে ভুলগার ল্যাটিন শব্দ লোকাস্টা থেকে, যার অর্থ ফড়িং বা পতঙ্গ, ইংরেজিতে গ্রাস হোপার। 2020 সালে যুক্তরাজ্যের নতুন নোটে কোন বাংলাদেশি বিজ্ঞানীর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে? আচার্য জগদীশচন্দ্র বসু, 50 পাউন্ডের মুদ্রায়। বিশ্বের সবচেয়ে বড় 2 ইঞ্জিন চালিত বিমানের নাম কি? বোয়িং 777X, এর দৈর্ঘ্য 252 ফুট এবং যাত্রী ধারণ ক্ষমতা 360 জন। আদা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। আদা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। রসুন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 3টি ডাবল সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 3 সেঞ্চুরি করেন কে? তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি রকিবুল হাসান। 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কারা? পুরুষে নোভাক জোকোভিচ সার্বিয়ার এবং নারী সোফিয়া কেনিন যুক্তরাষ্ট্রে। ফেব্রুয়ারি 2020 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন কে? কুশন মাল্লা, নেপাল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।